আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনি ভালো আছেন। বর্তমান সময়ে বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ব্যবসা শুরু করা। একমাত্র ব্যবসার মাধ্যমে খুব সহজে বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসা সম্ভব। যেখানে একটা চাকরি নিলে মামা খালো চাচা চাচির প্রয়োজন হয়, এক গাদা টাকা ঘুষ দিতে হয় সরকারি চাকরির ক্ষেত্রে, আবার অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু আপনি ব্যবসা শুরু করতে গেলে আপনার এক গাদা অভিজ্ঞতার প্রয়োজন হবে না, এক গাদা টাকার প্রয়োজন হবে না, মামা খালুরও প্রয়োজন হবে না। তো যারা ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আমি একটা ছোট্ট ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি। কারণ প্রাথমিক পর্যায়ে আপনি ছোট্ট ব্যবসা দিয়ে যদি শুরু করেন, তাহলে আপনি ধীরে ধীরে ব্যবসাটা খুব ভালোভাবে শিখতে পারবেন এবং এটাকে বড় করতে পারবেন। তো আজকে যে ব্যবসা আইডিয়াটা বলবো, এটা আপনি চাইলে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করেই করতে পারবেন। কারণ এই ব্যবসা করার জন্য আপনার কোনো মেশিনের প্রয়োজন হবে না, আপনার ঘরে যে সকল জিনিসপত্র আছে ব্যবহারের জিনিসপত্র দিয়েই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। আজকে আমি বলবো ছানা তৈরির ব্যবসা বা পনির তৈরির ব্যবসা অথবা চিজ তৈরির ব্যবসা সম্পর্কে। তো ছানা, চিজ বা পনির যেটাই বলুন না কেন, এগুলো সবগুলো আসলে দুধ থেকে তৈরি হয়, আর এগুলো তৈরির প্রক্রিয়া প্রায় একই রকম। তো ছানা দিয়ে কীভাবে ব্যবসা করবেন, কোথায় বিক্রি করবেন, কীভাবে ছানা বানাতে হয় সব কিছু বলবো, আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো ছানা তৈরি করতে হলে, ছানার ব্যবসা করতে হলে আসলে কী করতে হবে, ছানার ব্যবসা করতে হলে আপনাকে দুধ কিনতে হবে, দুধ থেকে ছানা বানাতে হবে। তো দুধ থেকে কীভাবে ছানা বানাতে হয় সেটা জানতে চাইলে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন যে কীভাবে ছানা, পনির বা চিজ বানাতে হয়। চিজ তৈরির প্রক্রিয়াটি কিন্তু খুবই সহজ, যে কোনো লোক জীবনের প্রথম যদি একবার শিখে দেওয়া হয় তাও এই কাজটা করতে পারবে। নির্দিষ্ট পরিমাণ দুধের মধ্যে যদি আমরা পর্যায়ক্রমে ভিনেগার অথবা লেবুর শরবত যোগ করি, তাহলে দুধটা আসলে পনিরে বা ছানায় রূপান্তর হবে। আর এভাবে করে আপনি যদি ইউটিউবে আরও ভিডিও দেখেন, তাহলে কিন্তু খুব সহজেই এই কাজটা করে নিতে পারবেন। এবার আসা যাক লাভের ব্যাপারে, আসলে এই ব্যবসাটা ইনকাম কেমন হবে, আসলে এই ব্যবসার লাভের পরিমাণটা কেমন। তো আমরা সাধারণত জানি খুচরো বাজারে প্রতি কেজি দুধের দাম 80 টাকা করে, কিন্তু আপনি যখন পাইকারি দরে কিনতে যাবেন, একটু মফস্বল এলাকায় যদি দুধ কেনার ব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি 40-50 টাকা কেজি দরে দুধ কিনতে পারবেন। তো 40-50 টাকা কেজি দরে দুধ কিনে আমরা জানি যে প্রায় 50 কেজি দুধ থেকে প্রায় 7-8 কেজি পনির বানানো সম্ভব। তো এই হিসাবে যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু অনেকটাই লাভজনক এই ব্যবসা। আমি চালডাল.কমে, দারাজ.কমে এই ওয়েবসাইটগুলোতে সার্চ করে দেখলাম যে প্রতি কেজি চিজের দাম প্রায় 700 টাকা করে, অর্থাৎ এখানে আমি দেখলাম 200 গ্রাম চিজের দাম ধরা হচ্ছে, আমি দেখলাম যে 200 গ্রাম পনিরের দাম ধরা হচ্ছে 150 টাকা, অর্থাৎ প্রতি কেজি পনিরের দাম 700 টাকা। যদি আমরা 50 কেজি দুধ থেকে 7 কেজি পনির বানাতে পারি, তাহলে এর দাম হবে প্রায় 4,900 টাকা। আর 50 টাকা কেজি দরে দুধ কিনলে প্রতি 50 কেজি দুধের দাম হচ্ছে প্রায় 2,500 টাকা। তো এক্ষেত্রে আমরা যদি দোকানদারকে কমিশন দিই 10%, তাহলে চিজের দাম হচ্ছে 4,410 টাকা, আর অন্যান্য খরচ বাদ দিলে 3,960 টাকা হয়। এক্ষেত্রে আমাদের লাভের পরিমাণ হচ্ছে প্রায় 1,400 টাকার মতো। তো আপনারা বুঝতে পারলেন, এখানে আমি আসলে যে হিসাবটা দেখিয়েছি এটা আসলে বাস্তবে কতটা মিল রয়েছে আমার ধারণা নেই। আমি ইন্টারনেট থেকে একটু ঘাটাঘাটি করে এই তথ্য উপাত্তটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আশা রাখছি এর আশেপাশেই এই পরিমাণটা হবে। তো আপনি চাইলে কিন্তু এই ছানা তৈরির ব্যবসা বা পনির তৈরির ব্যবসাটা শুরু করতে পারেন। তো এখন এই মালগুলো আসলে কোথায় বিক্রি করবেন? আপনি চাইলে খুচরা বাজারে হাতে কেটে বিক্রি করতে পারেন, অথবা চাইলে আপনি দোকানে দোকানে সাপ্লাই দিয়ে বিক্রি করতে পারেন। পনির এমন একটা পণ্য, এটা আসলে সব ধরনের মুদি দোকানেও ভালো চলে। আপনি চাইলে নিজস্ব ব্র্যান্ডিংয়ের একটা প্যাকেট বানাতে পারেন, প্যাকেট করে সেটাতে ডেট এবং প্রাইস বসিয়ে দিয়ে আপনি নিজের এলাকায় 20-30টা দোকান ধরলেন, ধরে এগুলোকে আস্তে আস্তে সাপ্লাই করতে থাকলেন এবং পরবর্তীতে আস্তে আস্তে আরও দোকান বাড়াতে থাকলেন। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসাটা গ্রো আপ করতে থাকবে। আপনি যদি খুচরা ধরে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনি প্রচুর লাভ করতে পারবেন। তবে আমার মনে হয় খুচরা বিক্রি করার চেয়ে আপনি যদি পাইকারি বিক্রি করেন, তাহলে অল্প সময়ে আপনি প্রচুর পনির বিক্রি করে ফেলতে পারবেন। এটা আসলে সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করছে। তো মোটামুটিভাবে এই ছিল ব্যবসা আইডিয়া, যদিও কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, তবুও চেষ্টা করেছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।